পথ দুর্ঘটনায় আহত হল সিবিআই আধিকারিক। ঘটনাটি ঘটেছে কোচবিহার সাতমাইল এলাকায়। আহত আধিকারিকদের কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। আহতদের নাম আফসার আলম ও বিবেক ত্রিপাঠী। আহত সিবিআই আধিকারিককে দেখতে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন কোচবিহার থেকে মাথাভাঙ্গা যাচ্ছিল সিবিআই একটি দল। সেই সময়ে সাতমাইল সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে। গাড়ির চালক সহ দুজন আধিকারিক আহত হয়েছে, যাদের উদ্ধার করে দ্রুত কোচবিহারে নিয়ে আসা হয়। আহতদের বর্তমানে চিকিৎসা চলছে, তবে এ বিষয়ে সিবিআই কোনো আধিকারিক কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে হাসপাতালে দেখতে গিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বিস্ফোরক অভিযোগ করেছেন এই ঘটনা নিয়ে। তিনি বলেন, যেভাবে সিবিআই শাসক দলের নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দুর্ঘটনা কোনো রকম চক্রান্ত কি নয় তা তদন্ত করে দেখা উচিত। প্রকাশ করেছেন এবং পুলিশের সঠিক তদন্ত চেয়েছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বিজেপি তো সব ব্যাপারই ভূত দেখে, ওদের ভূতে ধরেছে। সকালবেলার দিকে যেটা জানলাম, সকালবেলার দিকে ঘন কুয়াশা কোচবিহারে, উত্তরবঙ্গে কয়েকদিন হলোই, বিশেষ করে কালকে এবং আজকে একদম ঘন কুয়াশা, এখনও রোদ ওঠেনি। আমার যেটা মনে হয় যে এটা ঘন কুয়াশার কারণেই দৃশ্যের মানে দেখায়, মানে রাস্তা দেখায় বা গাড়ি দেখায় অসুবিধার কারণে বোধহয় সম্ভবত এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমার যতটুকু মনে হচ্ছে। এর মধ্যে অন্য কিছু দেখা ঠিক হবে না। এই দুঃখজনক ঘটনা আমরা ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। দেখুন, আজকে হঠাৎ করে খবর পেলাম যে সিবিআইয়ের দুজন আধিকারিক, যারা কিনা কোচবিহারে বিভিন্ন সিবিআই তদন্তের সঙ্গে যারা যুক্ত, তো তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাদের খুবই সিরিয়াস অবস্থা। মাথা ভাঙ্গার রাস্তায় কোথাও একটি জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের খুব দৃঢ় ধারণা, আমাদের সন্দেহ হচ্ছে যেটা, যে চতুর্দিকে যেভাবে সিবিআইরা বিভিন্নভাবে তদন্ত করে তৃণমূলের নেতাদের মন্ত্রীদেরকে এক এক করে জেলের ভেতরে ঢুকাচ্ছে, এটাও তাদেরকে মেরে ফেলার জন্য কোনো চক্রান্ত করা হয়েছিল কি না জানি না, এটা সিবিআইরাই তদন্ত করে বের করতে পারবে। ভগবানের কাছে প্রার্থনা করি তারা যাতে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু এটা খুবই চিন্তাজনক বিষয় যে এরকম সিবিআইয়ের দুইজন আধিকারিক, তারা যেভাবে, তাদের মধ্যে একজনের অবস্থা খুবই সিরিয়াস, আরেকজন একটু কম ইঞ্জোর হয়েছে, তা সত্ত্বেও সেও ইঞ্জুরি আছে। তো তাদেরকে আমি দেখলাম, খুবই বাজে অবস্থা। আমি আশা করব যে এই বিষয়ে যথোপযুক্ত তদন্ত হবে এবং এখানকার যারা পুলিশ আধিকারিকরা আছেন তারা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি বিষয়টা দেখবেন, আমি এটা আশা করছি। বিবেক ত্রিপাঠী আর একজন আছে হচ্ছে আফসার আলম বলে, দুজনই অফিসার আছে। তো আমরা লোকাল থানা মারফত খবরটা জানতে পারি আর কি, ওনারা এসে আমাদেরকে ইনফর্ম করে যে প্রথমে এরকম দুজন ওরকম ইনজোর্ড হয়েছে। তার মধ্যে বিবেক ত্রিপাঠী আফসার আলম যে আছে অফিসার, সিবিআই অফিসার, উনি হচ্ছে বেশি মানে ইনজোর্ড হয়েছে। তো তারপরে ওনারা এখানে আমাদের এখানে আসেন হাসপাতালে, এবার আসার পরে আমাদের ইমার্জেন্সিতে ডক্টররা ওনাদেরকে অ্যাটেন্ড করছেন, এই মুহূর্তে ওনারা আন্ডার ট্রিটমেন্টে আছেন। তো ডক্টররা সবকিছু রিপোর্ট হাতে এলে সবকিছু দেখে আমরা বুঝতে পারবো কি এক্স্যাক্টলি কি হয়েছে। প্রাইমারি কন্ডিশন কি আছে? প্রাইমারি কন্ডিশন আছে যেটা যে বিবেক ত্রিপাঠী তো মোটামুটি একটু ইনজোর্ড আছেন, বাট আফসার আলম যে আছে যে একটু বেশি ইনজোর্ড আছেন। তো এই মুহূর্তে ইনজুরিটা কোথায়?
সেখানে টেকনিশিয়ান যারা আছে আমাদের তারা আরকি ট্রিটমেন্ট চালাচ্ছেন, এর মধ্যে আমাদের অর্থোপেডিক সার্জনও চলে এসছেন, উনিও দেখছেন, ডক্টর অনিরুদ্ধ সিনহা আছে, আর আমাদের যে নিউরো সার্জন আছে উনি সিটি স্ক্যানের রিপোর্ট গুলো আসলে তারপরে এসে সমস্ত কিছু রিপোর্ট দেখে উনি যা আগে যে প্রসিডিউর আছে সেগুলো থানা থেকে আমাদের ইনফর্ম করেছে, এটা সিবিআই দপ্তর সিবিআই আধিকারিক আছে, ওনারা সাত মাইলের এখানে কোন একটা জায়গায় এরকম ঘটনাটা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিসের সাথে সেটা হচ্ছে ওনারা আমরা যেটা জানতে পারলাম থানার আধিকারিকদের মাধ্যমে যে ওনারা সুইফট ডিজায়ারে ছিলেন আর সামনে থেকে কোনো ট্রাক এসে ওনাদেরকে ফগের জন্য দেখতে পাইনি বা কিছু এরকম একটা ঘটনা কিছু ঘটেছে আর কি, যেটা আমরা জানতে পারলাম। আপনার নাম একটু? মানিক চক্রবর্তী।